এখন বাজে সকাল 9:12, প্রচণ্ড রোদ উঠেছে আর আমার সব কাঁচাকুচি ছিল, এই যে এই চাদরটা অবধি এটা আমার, এগুলো সমস্ত কাঁচাকুচি ছিল, তো কেচে দিয়েছি। চলো এবার নিচে যাবো। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল এই কাজটা তো ছিল, এটা আগে করে দিলাম, তারপর যাব এখন ডি মার্টে। চলো তাহলে নিচে গিয়ে এবার একটু ফ্রেশ হয়ে নিই, মানে আমাকে তো দেখে তাই মনে হচ্ছে ধোপা বাড়িতে আমি আছি এখন। এই কাঁচাকুচিগুলো করতেই হতো। ও অফিস পড়েছে, দুটো গেঞ্জি দুদিনের লাস্ট ছিল, তারপরে জ্যাকেটটাই সকালবেলা যে কদিন মেঘ করছিল বৃষ্টি পড়ছিল একটু একটু ও কদিন পড়েছে, তারপরে এখন উইনচিটারটা নামিয়েছে বলে এটাকে ধুয়ে দিলাম। তো এইসব তো আছেই, আর বিছানার চাদরটা, গায়ের চাদরটা, সোফার চাদরটা, এগুলো কেচে দিলাম একটু। তো আর বালিশের কভারগুলো, চলো নিচে যাই গিয়ে এবার ফ্রেশ হয়ে নিই একটু। তোমাদের সাথে আর কথা হয় না, চুলটা কি বাজে লাগছে পুরো ভেজা বলে, তাই জন্য জাস্ট স্নান করে পুজো পুজো দিলাম। এখন বাজে হচ্ছে 12:33, তারপরে বসেই ছিলাম একটু স্নান দান করে। আজকে রান্না করেছি হচ্ছে ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। আর ডিমার্টে আমরা তখন যাইনি, কারণ ভেবে দেখলাম ডিমার্টে তখন গেলে না এসে আর ওই রান্না বান্না এইসব কিছু আর হতো না, তো ওই জন্য আমরা যাইনি তখন। দেখি খেয়ে দিয়ে উঠে দুপুর টাইমটাতে যাবো। ও বলছিল 8:30 দিকে, ওই রাত্রিবেলাটা আমি যাবো না কারণ আমার কাজ আছে কিছু ওই জন্যে। আর আমি ঘিয়ে কালারের যে টি শার্টটা পরছিলাম ওই লাভ লেখা, ওইটার আজকে গেছে সদগতি পুরো হয়ে গেছে, ওটার মনে হচ্ছে তাও ঘষে অনেকটা তুলেছি, পরা যাবে, বাজার টাজার তো যাই, ওরকম চলে যাবো। সিঁদুরটা দেখো না পরার মতো করে আজকে একটু ওইটুকু সবে লাগিয়েছি, আর তুলিটা ভেঙে, মানে তুলিটা যে ভেঙে ভেঙে না পড়ে গেল, আর পড়েছে তো পড়েছে এখানটাতেই পড়েছে পুরো, ব্যাস। আর দাগটা পড়লো পুরো সিঁদুরের, আর সিঁদুরে তো একটু তো রং থাকে না কি থাকে জানি না, ওই যাটা লা আর ঘিয়ে কালার তো ধরে নিয়েছে, যদিও আমি সাথে সাথে করেছি তুলেছি আর কি, কিন্তু কোথায় আর কি, টি শার্টটা তো চেঞ্জ করলামই আর সাথে সাথে আমি কেচেও দিয়েছি, এবার জানি না কত কি হবে না হবে। এখন যাচ্ছি আমরা চায়না মার্কেট, কিছু কিনতে হবে। শুকিয়ে গেছে, সেগুলোকেও নিয়ে এসেছি, কয়েকটা না বেশিরভাগই শুকিয়ে গেছে, শুধু এখনো জ্যাকেটটা রয়েছে আর দুটো মোটা গেঞ্জি আর জিন্সটা, এ কটাই ছাদে রয়েছে শুকায়নি বলে, যে কটা শুকিয়েছে নিয়ে চলে এসেছি। আর তোমার দুটো জিনিস কিনলাম, ওই যে দুটো আমার লাস্ট হাতে দেখলে ওই দুটোই আমি জিনিস কিনেছি, একটু বড় জিনিস না হলে না আমি রাখতে পারবো না কিছুতে। আর সত্যি কথা বলতে পুজো আমি করছি অনেক, মানে 2 বছর ধরে এখানে এসেছি, 2 বছর ধরেই হচ্ছে, ওই জন্য হাঁড়িটা শুধু রয়েছে আর কি বড় একটা, আর কিছুই সেরকম বড় কিছু নেই আমার, তো হয়ে যাচ্ছিল। এবছরটা একটু আর একটু বড় করে করার ইচ্ছে হয়েছিল, তো তোমাদেরকে বলেইছিলাম মানসিকও ছিল বটে, তো ওই জন্যে কিছু তো কিনতে হতোই, তাই জন্য এই দুটো জিনিস কিনে নিয়ে আসলাম। আর ডিমারটা দেখি দুপুরের দিকে যাওয়ারই ইচ্ছে আছে, রাতেরটা খুব একটা ইচ্ছে নেই, প্রমে বলছে রাতের দিকেই যাওয়ার কথা, রান্না যেহেতু করাই আছে আমার, তো আজকে রান্নার হ্যাপা না তেমন করিনি, কালকে যে বিরিয়ানিটা খেয়েছি আমরা ওটাই রয়ে গেছে, ওটা আজকে রাতে আমরা খেয়ে নেব। আর দুপুরের জন্য শুধু আলু ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল বানিয়েছি আর ভাত, আজকে আর কিছু তেমন কিছু রান্না করিনি। তো এইসব না কাজ করতে করতে না অত রান্না বান্না, এখন দুদিন অত রান্না বান্না হবে না, আবার মঙ্গলবার রাত থেকে আমি আবার নিজের ফ্লোতে যেরকম চলছিলাম আর কি সেরকম ফিরবো। মানে মঙ্গলবারটা কেন বললাম, মঙ্গলবারটা প্রবি ছুটি আছে, 4 তারিখ ইউএস এর হলিডে রয়েছে, ইন্ডিপেন্ডেন্স ডে সম্ভবত, তো ও তো সবই ইন্ডিয়ান হলিডে পায় না, ও সবই ইউএস এর হলিডে গুলো পায় আর কি, তো সেটাই রয়েছে 4 তারিখ, আমার সুবিধায় হবে, রেস্ট পেয়ে যাবো একটু এই যা। তো ও গেছে স্নানে, ও বেরোলে তারপর খাওয়া দাওয়া করবো।
এখন বাজে 4:45। ফাইনালি ছাদ থেকে সব তুলে এনেছি, এবার এগুলোকে গুছিয়ে নিই। প্রমি এখনো ঘুমাচ্ছে, তো এগুলোকে গুছিয়ে নিয়ে তারপর ওকে নয় ডাকবার। এটাকে ও বার করে রেখেছে এই চাদরটাকে পাতবে বলে বিছানায়, কিন্তু পাতেনি আর। তো যাই হোক, এগুলোকে গুছিয়ে আলমারিতে সেট করে নিই। এখন বাজে 5:02, বেশ অনেকক্ষণই লাগলো আমার গোছাতে। শুধু এখানে যা পড়ে আছে এগুলো পরে আমরা বাজার যাব, আর এই জায়গাটাকেও না খালি করে দিয়েছি, গুছিয়ে দিয়েছি সুন্দর করে। এই জায়গাটা অগোছালো হয়েছিল পুরো। তো যাই হোক, সমস্তটা তো হলো, অনেকক্ষণই টাইম লাগলো, আলমারিতে সেট করতেও টাইম লাগলো, আর মেকটা করেছে দেখতে পাচ্ছ। বুঝতে পারছি না কি হবে, কারণ অনেক কাজ রয়েছে। বৃষ্টি নেমে গেলে একদম ফ্যাসাদে পড়ে যাব আমি। বাজার যাব, ডিমার্ট যাব, আর শুধু এখানে এই কটা জামা কাপড় নয়, টাওয়েল, গামছা, আর আমার ওই যে টি শার্টটাই লেগেছিল, সিঁদুরটা দেখো এখানটা ঘষতে ঘষতে সিঁদুর তো নয় উঠলো, আমার এই জায়গাটার কালারটাও ফেড হয়ে গেল, গাম একটুখানি দাগটা রয়েছে দেখতে পাচ্ছ, এই যে এখানটাতে লেগেছিল। আমরা যাচ্ছি ডিমার্টে এখন। তো বাজার থেকে তো চলে এসেছিলাম আমি অনেকক্ষণ আগে, আর এই সন্ধে ঠন্ধে দিয়ে এখন বেরোচ্ছি ডিমার্টে। তো চলো যাই, জানি না কি হবে, ফাঁকা পাবো না ভিড় পাবো, ভিড়ই পাবো, ফাঁকা পাওয়ার কোনো আশাই নেই। আর তো বাইরের বাইক স্কুটি দেখেই এখন ভেতরে ঢুকতে ভয় লাগে, এটা তো তাও তোমাদেরকে পেছন পোর্শন দেখালাম, সামনে থেকে যে কত বাইক স্কুটি, পুরো মনে হচ্ছে এখানে সেকেন্ড হ্যান্ড গুলো বিক্রি করতে এসেছে লোকে। আমার তো ভেতরে ঢুকতেই এখন ভয় লাগছে, যে তাহলে বাইক স্কুটি যদি এত হয় অনেকে তো হেঁটেও আসে। এ বাবা, প্রমি সামনে পার্কিং ফাঁকা ছিল। যাই হোক, তো আমি না ব্যাগ নিয়ে ঢুকছি না, ব্যাগ নিয়ে ঢুকলে আর কার্টটা নিয়ে আসতে পারবো না, কার্টটা চালিয়ে নিয়ে। এই বাবা দেখো কত ভালো ভালো পার্কিং ফাঁকা হয়েছে, আমরা পেছনে রেখে এসেছি। যাই হোক, তোমাদেরকে সামনের পার্কিং মানে রাস্তা থেকে পুরো শুরু হয়েছে পার্ক করা। আজকে 1 তারিখ, তার উপর শনিবার, জানা কথা ভিড়টা হবে আর কি, ওই আর কি। তো চলো ভেতরে যাই, দেখি লোকের মাথা লোকে খাচ্ছে না জিনিসটা নিতে পারছে। ওফ, আজকে মনে হচ্ছে রাত্রি 12টায় বাড়ি যাব। এখন বাজে হচ্ছে তোমার 8:10 বাকি। ওই যে গাড়িগুলো দেখতে পাচ্ছো, তার অপোজিট সাইড থেকে পুরো পার্ক করা শুরু হয়েছে, মানে পুরো রাস্তা থেকেই প্রায়, গলি দিয়ে জাস্ট ঢুকেই প্রচুর গাড়ি ঘোড়া। আরে হর্ন দিয়ে 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 দিয়ে। তো চলো যাই, এমনকি ডিমার্কের ভেতরের পার্কিংও ফুল। ওই দেখো ওই রাস্তাটা থেকে পুরো পার্ক শুরু হয়েছে করা, আজকে হয়ে গেছে, সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, যতটা দেরি হবে ভেবেছিলাম হয়নি। 1:30টার মধ্যে আমি শুধু প্রমিকে এই কার্ডটা দিয়ে একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে ছুটে ছুটে কেমন ভেঙাচ্ছে আমাকে আবার, ছুটে ছুটে গিয়ে সমস্ত কিছু জোগাড় করে কার্টে রেখে জাস্ট লাইন দিয়ে দিয়েছিলাম ব্যাস। আর তিনজনই ছিল লাইনে, রাত তো হচ্ছে এটা ঠিক কথা, ওই জন্যই বিকেল দুপুর সকাল মোটামুটি আরও ভিড় ছিল, লোকের মাথা লোকে তো খাচ্ছিলই, তো ওই আর কি, ভেতরে ভিডিও তো করা যায় না। তো চলো এগুলো গুছিয়ে নিয়ে ওই বাড়ি ঢুকি। বাড়িতে এসে বসলাম, আর খাবারটাও গরম বসিয়ে দিয়েছি, কারণ অলরেডি 9টা বেজে গেছে, কারণ ওই কার্টে ওগুলো গুছিয়ে নিয়ে গ্যারেজ থেকে গাড়ি বার করতে টাইম লাগে, কারণটা হচ্ছে আর আমাদের তো খাওয়ার এরকমই 9টার সময় টাইম হয়ে গেছে, এখন দুজনেরই খিদে পেয়ে গেছে, আর আমরা আজকে সত্যি কথা বলতে সন্ধ্যে থেকে কিছু টিফিন করারও টাইম পাইনি, ছুটে চলেছি তো ছুটেই চলেছি। লাস্ট ও আমাকে বলছে আমার এবার পাটা ব্যথা করছে, আমারও এবার পা হাত দুটোই ব্যথা করছে, এত ভারী ভারী ব্যাগগুলো বাজার থেকে টেনে আনা, তারপর ডিমার্টে অত যুদ্ধ করা, মানে সত্যি তাই। আর যারা ব্যাঙ্গালোরে থাকে বা পুনে যেখানে যেখানে ডিমার্ট আছে আর কি, তারা জানে মাসের 1 তারিখ আর শনি রোববার পড়লে সেটা যে কি চূড়ান্ত ভিড় হয়। শুধু শনি রোববার কেন, 1-2 তারিখ মানে 10 তারিখ অব্দি টানা এখন ভিড় থাকবে, ডিমার্টে কখনোই খুব একটা ফাঁকা পাওয়া যায় না, কিন্তু 1-2 তারিখ মানে 10 তারিখ অব্দি পা রাখা যাবে না, আর 1 তারিখ তাও আবার শনিবার পড়েছে, মানে অসম্ভব ভিড় পড়েছে। তো এই আর কি, কার্টের গুঁতো খাওয়া, আমি তো পায়ে জোর চাপা খেলাম, একটা ডিমার্টের একজন স্টাফ গোছাচ্ছিল আর কি, সে খেয়াল করেনি, শু পরা ছিল আর আমি পড়েছি একটা স্লিপার, দিয়েছে চরম একটা পাড়া, সরি ম্যাডাম সরি ম্যাডাম, তা মানে সত্যিই তাই, ভালো ভীষণই ছিল, রীতিমতো পা ধরার জোগাড়, মানে স্টাফ যেহেতু আরও যদি আমি কমপ্লেন করি আর কি এর জন্যে, তো আমি বললাম ইটস ওকে, মানে ওরও তো গোছাতে ওরকমই কষ্টটা হচ্ছে, অত ভিড়ের মধ্যে মাল শেষ হচ্ছে আর ওরা লোড করছে আবারও,
তো সত্যি ভীষণ, মানে এত ভিড় এত ভিড়। যাই হোক, আজকে প্রচন্ড টায়ার্ড লাগছে, খাবারটা ওই জন্যই গরম বসিয়ে দিচ্ছি। হয়তো খেয়ে শুয়ে পড়বো না, বসেই থাকবো, গল্প করবো, একটু টিভি দেখবো। শ্বেতকালী দেখে এসেছে। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আর হ্যাঁ, শুধুমাত্র অনন্যা নয়, ব্যাঙ্গালোরে যে যে বাঙালি থাকো, আমার সাথে যাদের কথা হয়, তারা প্রত্যেক বলেছো হ্যাঁ ব্যাঙ্গালোরের লোকাল বিরিয়ানিটা খেতে ভালো লাগে। আমি ব্যাঙ্গালোর লোক কি করে বললাম, ব্যাঙ্গালোরের লোকাল বিরিয়ানিটা খেতে ভালো লাগে, 100 টাকায় সত্যিই ভালো লাগে। একটু ঝাল হয়, তো ঝাল একটু কমটা হলে বেশি ভালো লাগতো এই আর কি। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করে শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে তো অসংখ্য 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 ধন্যবাদ। তো চলো টাটা।